আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আপনাদেরকে দেখাবো, আমাদের কিন্তু এমআই ফোনে অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে, যাদের এই সমস্যাটা হয়েছে তাদের জন্য আজকে ভিডিওটা। তো আমি পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখলে দেখেন এখানে যে আমি অফ করব, ফোনটা টার্ন অন অফ করব, সেটা কিন্তু আসছে না। এখানে দেখেন একটা লেখা চলে আসছে, এরকম যাদের যাদের আসে তাদের এই সমস্যাটার জন্য আজকের এই ভিডিওটা। তো সেটা কিন্তু শুধুমাত্র রেডমি ফোনের, রেডমির যে কোনো ভার্সনের এবং 8, 9, 10 এগুলোর জন্য এটা অ্যাভেলেবল হবে। এটা নিয়ে আমি ইউটিউবে গিয়ে অনেক রিসার্চ করেছি, দেখলাম যে এখন যে বর্তমানে সেটিংসটা আছে সেটা কিন্তু তারা দেখায়নি, এখন আগেরটা দেখিয়েছে। এখন ভাবলাম যে নিউ যে আপডেট হয়েছে সেটা আমি আপনাদেরকে জানাই। তো এটা যেহেতু আমারও হয়েছে, এজন্য আমি সমস্যাটা সলভ করব। তো এজন্য আমরা প্রথমে সেটিংসে চলে আসব, তারপরে এখান থেকে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এডিশনাল সেটিংস, তো এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু নিচে গেলে দেখতে পারবেন যে গেস্টর শর্টকাটস, তো এখানে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লঞ্চ গুগল অ্যাসিস্ট্যান্ট, তো এখানে একটা ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এটা অন আছে, তো এটাকে আপনার অফ করে দিবেন। অফ করে দিলে কিন্তু আপনার এখন আমি যদি পাওয়ার বাটনে দিই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি এটাকে অফ করতে পারবো। এখন আবার যদি এটাকে অন করে দিই তাহলে দেখেন যে আমি কিন্তু অফ করতে পারবো না। তো এজন্য আমরা এটাকে অফ করে দিব যাতে আমাদের পাওয়ার বাটনটা অন হয় এবং আমরা ফোনটাকে পাওয়ার বাটনে চাপ দিয়ে অফ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম।